থাকতে পারে না প্রিয় হাজেরিন সুতরাং মাযবানের এই তরিকা সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিয়েছি এই পয়েন্টের উপরে আলাপ করলে আমি আরো এক দুই ঘন্টা আলাপ করতে পারি তা আপনারা বুঝে গেছেন না কি বলেন বাবারা বুঝে গেছেন তো এই ব্যাপারে আর আলাপ করে লাভ থাকবে সামনের দিকে আগে প্রিয় হাজেরিন আমাদের ঈমান রাখতে হবে আল্লাহর বাণী কুরআন শরীফের উপর আমাদের ঈমান রাখতে হবে হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে পাকের বাণীর উপর আমাদের ঈমান রাখতে হবে কুরআন শরীফের আউয়াল থেকে আখির পর্যন্ত যতগুলো আয়াতে করিম আল্লাহ তাআলা নাযিল করেছেন প্রতিটি আয়াতে করিমার উপর ঈমান রাখা আমাদের জন্য ফরজ আমাদের আর ঈমান রাখতে হবে আল্লাহ হাজরি আল্লাহ নাজরি আল্লাহ মাঈ আল্লাহ হাজরি আল্লাহ আমাদের মধ্যে হাজির আছেন আল্লাহ নাজরি আল্লাহ রহমতের নজরের মধ্যে আমরা আছি আল্লাহ মাঈ আল্লাহ আমাদের মধ্যে মিশ রয়েছে ঈমান আমাদের প্রত্যেকের রাখতে হবে মূল বয়ানে যাওয়ার আগে আমি একটু কিছু বক্তার নাম ধরবো না কিন্তু বক্তব্য একটু ওই একটু কোট করে রাখি তো কথা বুঝেন নাই মানুষে তো কলমে লেখে আমি এখানে কোট করি তো একটু বলেই দিই তার আগে ওনাদের বলার আগে আমি একটা কথা আপনাদের বলে রাখি যে আউটার ডিস্ট্রিক্টের আশেখানে মাঝভান্ডারীদেরকে আজকে আমি আসতে বলি নাই কথা বুঝতে পেরেছেন এসেছে চট্টগ্রামের আশেখানে মাঝভান্ডারি অ্যাসোসিয়েশন কর্তৃক মাহফিল এবং প্রতিটা এলাকা থেকে কিছু কিছু লোক আপনারা এসেছেন কি বলেন বাবারা তাই না হ্যাঁ বৃহস্পতিবার শুক্রবার মাঝভান্ডার শরীফ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসে ওরকম যদি অল্প স্বল্প কিছু এসে থাকেন আর মাহফিল শুনে থেকে থাকেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু চট্টগ্রামের বাইরে কোনো লোক আমি আসতে বলি না কথা বুঝতে পেরেছেন তারপরেও আমি জানিয়ে দিচ্ছি বিভিন্ন মাহফিল আমি বলে থাকি প্রেমের থেকে মানুষ মুর্শিদকে অনেক কথা বলে কথা বুঝতে পেরেছে প্রেম থেকে মুর্শিদকে মানুষ অনেক কথা বলে যেমন আপনারা আমি সবসময় আপনাদেরকে বাধা দিয়ে থাকি নিষেধ করে থাকি তারপরও আপনারা স্লোগান দেন গৌসল আজম মুজিব বাবা আপনাদের এই স্লোগানটা আমার একেবারেই অপছন্দনীয় গৌসল আজম মুজিব বাবা আশা করব এরপরে আর কোনোদিন
স্লোগানটা আপনারা দিবেন মুর্শিদকে বিভিন্ন ভাবে প্রেমের ডাক ডাকা যায় জানেন মাজবান্দা শরীফে গৌসুল আজম আহমদুল্লাহ মাজবান্দারী গৌসুল আজম গোলামুর রহমান মাজবান্দারী এছাড়া মাজবান্দা শরীফের জমিনে কোন গৌসুল আজম আমরা মানতে রাজি না কথা বুঝতে পেরেছেন তো সুতরাং আমি আশা করব ভুলেও কোনোদিন গৌসুল আজম মুজিব বাবা এটা আপনারা বলবেন প্রিয় হাজরে আরেকটা কথা এক আলেম সাহেব বলে গেছেন আমি ওনার নাম বলছি না মাজবান্দা শরীফের ঔলাদরে দেখলেই রসুলের চেহারা দেখা হয়ে যায় এই কথাটাও বলা ঠিক না কথা বুঝতে পেরেছেন কারণ আমি জানি কালকেই এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে আমি কি বলেছি এগুলো নিয়ে তো আলাপ হবে না এগুলো নিয়েই কি বলবো হিট চলা শুরু করবে তো আগেই মুখ মাইরা দিতে হয় কি বলেন আর বলার সুযোগ আছে তো সুতরাং বলতে পারেন যে আল্লাহ রসুলের মা ফাতেমার মাধ্যমে ইমাম হাসান হুসাইনের মাধ্যমে গোসে বগদাদি হয়ে মাজবান্দা শরীফ পর্যন্ত আল্লাহ রসুলের লোহে মোবারক এসেছে যার কারণে মাজবান্দা শরীফ হচ্ছে ঔলাদের রসুলের দরবার কি বলেন বাবা এতটুকুন বললে হয় না ওই প্রেমের থেকে বলে ফেলেছে কিন্তু প্রেমের থেকে বলছেন আপনি কিন্তু আরেকজন তো নোট করে নিয়ে মাইজভান্ডারিরে তুইরা যা ইচ্ছা তা বলে দিতেছে সেদিকেও তো লক্ষ্য করতে হবে আরেকজন বলে গেছেন যে কিছু আয়াতে শুধু রসুলের কথাই আল্লাহ বলেছেন আল্লাহর কথা আল্লাহ বলেন নাই কথা বুঝতে পেরেছেন এটা প্রশ্নেও যদি ওনাকে করেন অবশ্যই উনি আপনাদেরকে ওনার ভাবে উনি বুঝিয়ে দেবেন কিন্তু আমি যতটুকুন কোরআন বুঝেছি সুন্না বুঝেছি আমার জানা মতে আল্লাহ এবং রসূলুল্লাহ নাই এমন কোন আয়াত কোরআনে নাই প্রতিটা কোরআনে আল্লাহ আছেন আয়াতে আল্লাহ আছেন রসুল আছেন বলতে পারেন কিভাবে প্রশ্ন হইতে পারে না কি বলেন বলতে পারেন হুজুর কিভাবে যেমন আমি কাতে করিমা বলছি বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাতা লিযিকরি সালাত নামাজ কায়েম করো আল্লাহর জিকিরের মাধ্যমে তাহলে আপনারা আমাকে এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর এখানে রসুল কোথায় আমি জানি পক্ষের আলেমও আছেন বিপক্ষের আলেমও আছেন আছে না অস্বীকার করা যাবে কারণ মুজিবুল বশর মাইজবান্দারি
হাটাজারি মাদ্রাসা কাছাকাছি কুরআন সুন্নাহর বয়ান করেছে, লালবাগ মাদ্রাসা কাছাকাছি বয়ান করেছে, কি বলে? তারপরে কামরাঙ্গীরচর মাদ্রাসা, যেটা লালবাগ মাদ্রাসা কামরাঙ্গীরচর মাদ্রাসা কাছাকাছি বয়ান করেছে, করেছে না? ব্রাহ্মণবাড়িয়া প্রপারে আপনারা খোঁজ করে দেখবেন, এক সময় পীর সাহেবদের যাওয়া নিষেধ ছিল, সেখানে মুজিবুল বশর ভাইস ভান্ডারী কোরআন সুন্নার বয়ান করেছে। আমি বলে দেই, ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা থানা প্রপারে, প্রপারে থানা প্রপারে, কথা বুঝেছেন? সিলেট রেজিস্ট্রি ময়দান, মুজিবুল বশর ভাইস ভান্ডারী প্রথম সিলেট টাউনে রেজিস্ট্রি ময়দানে সম্মেলন করেছে। এরকম দেখাইতে যদি চান সারা বাংলাদেশেই দেখাইতে পারবো ইনশাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আমি তো সেই মুজিবুল বশরেই না, হযরত কেবলা বাবা জান কেবলা দান, তাই তাহলে এই যে আমি বললাম, লক্ষ্য করে দেখেন, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর এখানে আল্লাহ রসুল কোথায়? প্রশ্ন হইতে পারে না? এর জন্যই বললাম পক্ষের আলম আছেন বিপক্ষের আলম আছেন, জবাব নিয়ে নেন। প্রতিটা আয়াতে করিমায় আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলেছেন কুল কুল, আর রসুল আপনি বলুন। এই কুল শব্দটি প্রতিটি আয়াতে করিমার শুরুতে মাহজুব আছে, যার জন্য এমন কোন আয়াতে করিমা নেই যে আয়াতে করিমায় আল্লাহ রসুল নেই। সুতরাং এলমে জাহের এলমে বাতেনের সংমিশ্রণে তরিকায় মাঝভান্ডারিয়া, তাই আজকের বয়ানও চলবে এলমে জাহের এলমে বাতেনের সংমিশ্রণে। প্রিয় হাজির, তো সুতরাং আমি তো জবাব দিয়ে দিলাম, কি বলেন? এটা নিয়ে আগামী দিন সমালোচনার কোন প্রয়োজন আছে? আর যদি করেন, মাইজভান্ডারি একটা গজলে আছে, আমার মনে খুঁজে মাইজভান্ডার, আমার প্রাণে খুঁজে মাইজভান্ডার, নিন্দুকেরা নিন্দা করলে কি করতি আমার, কি বলেন? এটা বলা স্যার আর আমার কোন উপায়? প্রিয় হাজির, তো সুতরাং যেটা বয়ান করছিলাম সেদিক থেকে একটু এদিকে চলে এসেছিলাম, কি বলেন? তাই বয়ানটা জানি কি হচ্ছিল, মনে আছে? এইটা তো সবাই বলতে পারবে, পয়েন্টটা কি ছিল মনে আছে? নাই তো, এখনই যদি ভুলে যান তো আমি কোন উড়ো বনে মুক্ত ছড়াচ্ছি কিনা, কি বলেন বাবা রে? হ্যাঁ, কষ্টটা কোনো বৃথা যাবে নাকি আমার?
प्यारे हाजरीन आमी बोले छिलाम अल्लाह हाजरी अल्लाह नाजरी अल्लाह माई मन कर नदी के गए अल्लाह हाजरी अल्लाह मध्य हाजर अल्लाह नाजरी अल्लाह रहमतेर नजर मध्य अल्लाह माई अल्लाह मादेर मध्ये मीश रयेछे ईमान आमादेर राखते हबे आमादेर आर ईमान राखते हबे समस्त उपासनार मालिक होच्छेन आल्लाह सेजदार मालिक होच्छेन आल्लाह कुल्लु मखलूकातेर मालिक होच्छेन आल्लाह ईमान আমাদের প্রত্যেককে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে অনেক অনেকগুলি ইবাদত ফরজ করেছেন যেমন জিকরুল্লাহ কে ফরজ করেছেন সালাত अर्थात नमाज के फरज करेछेन सौम अर्थात रोजा के फरज करेछेन पैसा थाकले हज के फरज करेछेन पैसा थाकले जकात के फरज करेछेन कलमा के फरज करेछेन बाते रसूल के अल्लाह ताला कुरान शरीफेर माध्यमे फरज करे दिएछेन पिता मातार खिदमत के अल्लाह ताला कुरान शरीफेर माध्यमे फरज करे दिएछेन पुरुष पुरुषेर भावे पर्दा महिला महिलार भावे पर्दा के अल्लाह ताला कुरान शरीफेर माध्यमे फरज करे दिएछेन तारपर तो आरो अनेक इबादत आछे प्यारे हाजरी अनेकेई बोले आमादेर दोषारोप करे मेजबानदारीरा नामाज पड़े बोले कि बोले ना बाबा रे बोले अच्छा रे बाबा मेजबानदार शरीफ शाही जामे मस्जिद आछे ना बाबा गौसल आजम अहमदुल्ला मेजबानदारे रोजा पाके वाक्तिया आजान दिया जमात है ना गौसल आजम गुलाम रहमान मेजबानदारे रोजा पाके वाक्तिया आजान दिया जमात है ना गौसल जमान शफील बशर मेजबानदारे रोजा पाके मजार मस्जिद कमप्लेक्स अवश्य जो निर्माण हो तक ओईभावे शुरू हो तो अपना সেখানে আজান দিয়া ওয়াক্তিয়া বর্তমানে ওয়াক্তিয়া নামাজ চলছে না আপনারা আল্লাহ আল্লাহর রাসূলকে সাক্ষী রেখে বলেন তো আপনাদেরকে নামাজ পড়তে বলেছি কি না উচ্চ স্বরে বলবেন সবাই তাহলে মেজবানদারীরা নামাজ পড়ে না এই কথাটি ঠিক না কারণ কুরআন সুন্নাহর আলোকে তরিকায় মেজবানদারিয়া তাহলে মেজবানদারির তরিকায় নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কালমা আছে এলমে জাহির এলমে বাতিন আছে কুরআন সুন্নায় যা আছে তা তরিকায় মেজবানদারিয়ায় আছে কুরআন সুন্নাহ যা নিষেধ করেছে তা গোসল আজম আহমদুল্লাহ মেজবানদারি গোসল আজম
গোলামুর রহমান মাইজ ভান্ডারী নিষেধ করেছে। তারপরেও সালাত প্রসঙ্গে একটু বলার প্রয়োজন আছে না একটু বলি। সালাত যেটাকে আমরা নামাজ বলে জানি, জিলহাজ মাসে হজ অনুষ্ঠিত হয় না? কি বলেন বাবা, হজ অনুষ্ঠিত হয় না? যাদের নসিবে বিগত দিনে আল্লাহ হজ রেখেছেন তারা হজ করেছেন, বর্তমানে সামনে যাদের নসিবে আল্লাহ হজ রেখেছেন ইনশাআল্লাহ তারা হজ করবেন, কি বলেন বাবা? তাই না? হজ এই যে জুমার সালাত আছে না বাবা, জুমার নামাজ আছে না বাবা, কি বলেন? এই জুমার সালাত ধনী ব্যক্তিদের জন্য ঈদের দিন, কথা বুঝতে পেরেছে? আর এই হজ আল্লাহ তাআলা ধনী ব্যক্তিদের জন্য হজ ফরজ করেছেন, গরিবের জন্য আল্লাহ হজ ফরজ করেন। কিন্তু ছোটবেলা থেকেই ধনী হোক গরিব হোক আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছে আছে যে ইচ্ছা আছে কি যে আল্লাহ যখন আমাকে তৌফিক দান করবে ইনশাআল্লাহ আমি হজ করব। কি বলেন বাবার, আপনাদের ইচ্ছা আছে না? এরকম বললে হবে না, বলেন ইনশাআল্লাহ আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, প্যারে হাজরি, আমি আগেই বলেছি ধনী ব্যক্তিদের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন, গরিবের জন্য আল্লাহ হজ ফরজ করেন। এখন আল্লাহর ঘর মুসলমান বলতেই আল্লাহর ঘর তওয়াফ করার ইচ্ছা কার নেই বলেন? ধনী হোক গরিব হোক আল্লাহর ঘর তওয়াফ করবে, রসুলের রওজা পাক জিয়ারত করবে, কার ইচ্ছা নাই? সবার ইচ্ছা আছে না? বলেন ইনশাআল্লাহ আছে, আছে না সবাই? এরকম পুরো পৃথিবীর মুসলমান সবারই আছে, আমরা যার ইসলাম ধর্মের অনুসারে আমাদের সবারই আছে। এখন হজের সময় হজ চলছে, গরিবের মন খারাপ, গরিবের মন খারাপ, গরিব বলছে ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা তাহলে আমি মিনা আরাফাত মুজদালিফায় গিয়ে হজের সময় মিনা আরাফাত মুজদালিফায় গিয়ে হজের কাজ শেষ করে তুমি আল্লাহর ঘর তাওয়াফ করে সাই করে মোকাম ইব্রাহিমে গিয়ে শুকরানা সালাত আমি আদায় করতাম। ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা এই হজের কাজ শেষ করে তোমার মেহবুব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা পাকে গিয়ে মসজিদে নববীতে 40 ওয়াক্ত নামাজ আমি আদায় করতাম।
ও আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক দিতা যে সমস্ত স্থানে তোমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে সমস্ত স্থানে যেতে না পারলেও মশহুর মশহুর স্থানগুলো আমি ঘুরে ঘুরে দেখতাম ও আল্লাহ তুমি তো আমাকে তৌফিক দিলা না এই জীবনে বুঝি আমার হজ করা হলো না গরিবের মন খারাপ আল্লাহর বিচার ধনী গরিব সবার জন্যই সমান আল্লাহ বলছে আয় আমার গরিব বান্দা তুমি মন খারাপ করিও না তুমি যখন জুমার সালাত আদায় করবে জুমার নামাজ আদায় করবে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে হাজের সওয়াব দান করব সুবহানাল্লাহ কি বলেন এখন আনন্দ লাগছে না প্রিয়রে হাজেরিন কারণ আল্লাহর বিচার সবার জন্য সমান প্রিয়রে হাজেরিন সামনে জুমার দিন জুমার সালাত আদায় করে বের হয়ে আল্লাহর গরিব বান্দা যারা আছেন নামের আগে আলহাজ লাগাইয়া দিয়েন না তাহলে কিন্তু আমার একটু সমস্যা আছে বলে হুজুর এখনই খুশি করলেন এখনই আবার বেজার করে দিলেন মোটেই না যারা সৌদি আরব গিয়ে জিলহাজ মাসে হজের সময় হাজ করে আসবেন তাদের নামের আগে আলহাজ লাগানো যাবে কিন্তু যারা জুমা মসজিদে গিয়ে হাজের সওয়াব পাবেন তাদের নামের আগে আলহাজ লাগানো যাবে মন খারাপ করার কিছু নাই এখনই খুশি করে দিচ্ছি লক্ষ্য করে দেখেন হাজের টাইটেলটা বড় না সওয়াবটা বড় সওয়াব উচ্চ স্বরে সবাই বলে সওয়াব টাইটেলটা বড় না সওয়াবটা বড় সওয়াব তো হাজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দিচ্ছেন এই খুশিতে তো আল্লাহর দরবারে আমাদের সেজদায় শুকরানা আদায় করা উচিত কি বলেন বাবারা তাই না চিন্তা করে দেখেন সালাত কত বড় একটা নিয়ামত রহমত শুধু আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন তাই আপনারা প্রত্যেকে সালাত আদায় করবেন নামাজ পড়বেন প্রিয় হাজেরিন আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إن الصلاة تنهى নিশ্চয় সালাত অর্থাৎ নামাজ পবিত্র করে দেয় আনিল ফাহশা ওয়াল মুনকার দুনিয়ার যত বেফাশা বদকারি শয়তানি বদমাইশি গুমরাহি দুনিয়ার যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে দূরে সরিয়ে রাখে প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين আল্লাহ রাসূল বলছেন সালাতের মাধ্যমে আল্লাহর সাথে মুমিনের মেরাজ হয়ে যায় সুবহানাল্লাহ এই হাদিস শরীফে অনেকে সঠিক অর্থ করে আবার
খেয়ালের বেশকমে অনেকে ভুল অর্থ করে বসে থাকে। তো বলে হুজুর ভুল অর্থটা কি? আমি বলে দিচ্ছি, আসসালাতু মিরাজুল মুমিনিন। এটার অর্থ অনেকে এইভাবেই করে যে যেই নামাজ পড়বে তার নামাজের সাথে আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, মিলন হয়ে যাবে। এটা হচ্ছে ভুল অর্থ। এখন মনে মনে অনেকে আমার উপরে রাগ হতে পারেন, গুসা হইতে পারেন। কারণ কি? বলে হুজুর এতদিন শুনে আসলাম কি আজকে মাইজবান শরীফের হুজুরে বলে কি? কিছুক্ষণ পরে যখন আমি বুঝিয়ে দেব রাগ মোটেই থাকবে না। সূরায়ে মুনাফিকুন এবং মুমিনুন নাজিল করে আল্লাহ মুসলমানকে দুই ভাগে বিভক্ত করেছেন। একদল হচ্ছে মুমিন মুসলমান, আর একদল হচ্ছে মুনাফিক মুসলমান। আল্লাহ রাসূল খুব ভালো করেই জানেন মুমিনের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে, কিন্তু মুনাফিকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। আর যে সালাত আদায় করবেন না তার স্থান মুনাফিকের চাইতেও নিচে। আল্লাহ রাসূল খুব ভালো করেই জানেন। এখন মনে মনে রাগ হতে পারেন যে হুজুর শুনলাম এতদিন শুধু মুমিনেই নামাজ পড়ে, মুনাফিকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, পেলেন কোথায়? কোরআন শরীফে আমাকে প্রমাণ করতে হবে না, ইনশাল্লাহ করে দেব। আমি আগেই বলেছি ইবাদত করবেন, জেনে করবেন, বুঝে করবেন, তাহলে সেই ইবাদতের মধ্যে মজা আছে। হ্যাঁ, আল্লাহ রাসূল যদি হাদিস শরীফটি এইভাবে বলতেন, আসসালাতু মিরাজুল মুসলিমিন, এই মুমিনিনের জায়গায় যদি মুসলিমিন শব্দটি ব্যবহার করতেন, তাহলে আওয়াম ভাবে যে নামাজ পড়তো তার নামাজের সাথে আল্লাহর সাথে দিদার হয়ে যেত, মিলন হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? মিলন হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল হলেন কি? সাহেবে কোরআন, জীবিত কোরআন শরীফ, যার চলনে বলনে আখলাকের মধ্যে, যার কর্মকাণ্ডের মধ্যে, যার প্রতিটি কর্মের মধ্যে কোরআন শরীফের তাফসীর নিহিত ছিল। কথা বুঝতে পেরেছেন? যার কারণে আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত তত নামাজ মুমিনের সাথে আল্লাহর সাথে দিদার করিয়ে দেন, মিলন করিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন? কারণ মুমিনের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে, কিন্তু আল্লাহ রাসূল জানেন মুনাফিকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। তো বলতে পারেন
যে হুজুর মুনাফিকের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, পেলেন কোথায়? একটু আগেই বলেছি কোথায়? কোরআন শরীফে। বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। আল্লাহ বলছেন ওই সমস্ত রিয়াকার মুসল্লিদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াল দুজোকে নিক্ষেপ করব বলে নাউজুবিল্লাহ, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, সমাজে নিজকে মুসল্লি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য লোকে যাতে তাদেরকে দেখে বলে বাহ এই লোকটি খুব নামাজি, এই লোকের মুখ থেকে নামাজি শব্দটি শোনার জন্য যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করবে। সব সময় ফরজগার ফরজগার ভাব, লোকে যাতে তাকে দেখে বলে লোকটা খুব ফরজগার মুক্তাকি, এই লোকের মুখ থেকে ফরজগার মুক্তাকি এই শব্দটি শোনার জন্য যে ব্যক্তি সালাত বা নামাজ আদায় করবে। এদিকে নামাজ পড়ে কিন্তু মানুষকে ঠকায়, অস্বীকার করা যাবে? যে ব্যক্তি সালাতকে নামাজকে লেবাস আকারে পোশাক আকারে ব্যবহৃত করবে, আল্লাহ বলছেন এই সমস্ত রিয়াকার মুসল্লিদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াল দুজোকে নিক্ষেপ করব বলেন নাউজুবিল্লাহ। এগুলো বলতে হবে, নাউজুবিল্লাহ বলতে হবে না? কোন সময় কোনটা বলতে হবে বুঝে একটু বলতে হবে না? আচ্ছা একটু বলি। পেয়ারে হাজির, আমাকে আরেকটু কিঞ্চিৎ তাফসিরে যেতে হবে, যদি আরেকটু তাফসিরে না যাই তাহলে বিষয়টা আপনারা ভালো করে বুঝবেন। আমি সংক্ষিপ্ত বয়ান করব, আগেই বলে রাখি বয়ানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ইবাদত কি করে আল্লাহ পর্যন্ত পৌঁছবে। কথা বুঝতে পেরেছেন? ইবাদত কি করে আল্লাহ পর্যন্ত, ওইটার উপরেই কিন্তু বয়ানটা চলছে, মনোযোগটা অত্যন্ত প্রয়োজন। আমি আর একটু তাফসীর করছি আপনাদের, না হলে আপনারা বুঝবেন না। সুদ খাওয়া ঘুষ খাওয়া হারাম না? হারাম। যেই কয়জনে বলছেন ওই কয়জনের জন্য হারাম, আর যারা সুদ করে বসে আছেন আপনাদের সবার জন্য হালাল? কি বলেন, সবার জন্য হালাল? আরে সুদ খাওয়া ঘুষ খাওয়াকে আমি হারাম করেছি না আল্লাহ করেছে? এটা স্বীকার করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? তো এখানে আমরা আল্লাহকে খুশি করতে বসেছি না বেজার করতে বসেছি? তাহলে জবাবটা দিয়ে উচ্চ স্বরে বলবেন, সুদ খাওয়া ঘুষ খাওয়া কি? মাশাআল্লাহ, এভাবে বলবেন তাহলে হবে কি? যারা সুদখোর ঘুষখোর, এই যে এত হাজার লোকে লাখো লোকে চিৎকার, যখন তাদের কর্ণ কুহরে যেয়ে প্রবেশ করবে, আল্লাহ ইচ্ছা করলে এ হারাম কাজ থেকে আল্লাহ তাদেরকে বিরত করতে পারে। কথা বুঝতে পেরেছেন? এর জন্য এগুলো একটু উচ্চ স্বরে বলতে হয়। পেয়ারে হাজরে, তাহলে সুদ খাওয়া ঘুষ খাওয়া কি? আচ্ছা রে বাবা, একটা কথা প্রশ্ন আপনাদেরকে করব, আল্লাহ আল্লাহ রসুলকে সাক্ষী রেখে
আপনারা জবাব দেবেন ঠিক আছে যারা প্যান্ডেলের মধ্যে আছেন অল্প লোক প্যান্ডেলের ভিতরে জায়গা হয়েছে বেশিরভাগ লোক আপনারা বাইরে কষ্ট করছেন কি বলেন আবার মাইক তো বিভিন্ন জায়গায় বসে শুনছেন দাঁড়িয়ে শুনছেন কি বলেন তো যেখানেই আছেন তো যারা প্যান্ডেলের মধ্যে এবং প্যান্ডেলের বাইরে আমার স্টেজের পিছনে যে যেখানে আছেন বা রাস্তার মধ্যে যে যেখানে আছেন আল্লাহ আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে উচ্চ স্বরে জবাব দেবেন আচ্ছা রে বাবা আমাকে খুশি করার জন্য না যেটা সত্য সেটা বলবেন কথা বুঝতে পেরেছেন আচ্ছা রে বাবা এরকম লোক কি দেখা যায় না যে সুদও খায় ঘুষও খায় আবার নামাজও পড়ে দেখা যায় কারণ কি এটা আখেরি জামান এই জামানার শানে আল্লাহ রাসূল বলেছেন জ্বলন্ত অগ্নি কয়লা হাতের তালুতে রাখা যেমন দুষ্কর ব্যাপার আখেরি জামানা এসে আমার উম্মতদের ইমান রক্ষা করা তেমন দুষ্কর হয়ে দাঁড়াবে সেই ইমান লুণ্ঠনের জামানায় আমরা এসে পড়েছি দিন দিন মুনাফিকের সংখ্যা বেড়ে যাচ্ছে মুমিনের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু এতে আমাদের মায়ুস হলে চলবে আমাদের চেষ্টা করতে হবে গোসল আজম আহমদুল্লাহ মেজ ভান্ডারির বাসিলায় গোসল আজম গুলামুর রহমান মেজ ভান্ডারির বাসিলায় হুজুরে কুনুরের বাসিলায় কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে তরিকায় মেজ ভান্ডারিয়ার আলোকে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মুমিন মুসলমান হিসেবে কবুল করে কি বল চেষ্টা করতে হবে না এই বয়ানটা শুধু মাইজভান্ডার শরীফের মুরিদানদের জন্য না সবার জন্য সর্বজনীন লোক এই মাহফিলে আছেন সবার জন্য কি বলেন আল্লাহ কি শুধু মাইজভান্ডারিদের সবাই আল্লাহ না তাহলে কোরআন সুন্নাহ কি শুধু মাইজভান্ডারিদের সবার জন্য না তাহলে বয়ানটা সবার জন্য যার ভালো লাগবেন তিনি গ্রহণ করবেন যার লাগবেন না তিনি করবেন না এটা ওনার ব্যক্তিগত ব্যাপার প্যারে হাজির তাহলে লক্ষ্য করে দেখেন এক মুমিন ব্যক্তি এক ঘুষখোর ব্যক্তির কাছে গেলেন যে বলছেন যে ভাই আপনি নামাজ পড়ছেন চালিয়ে যান কিন্তু আল্লাহর ওয়াস্তে আল্লাহর দরবারে তওবা করে ঘুষ খাওয়াটা একটু সারে এখন ওই ঘুষখোর ব্যক্তি মুমিন ব্যক্তিকে বলছে এখন ওই ঘুষখোর ব্যক্তি মুমিন ব্যক্তিকে বলছে ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছি কবে এখন ওই মুমিন ব্যক্তি বলছে একটু আগে যে পকেটে নিলেন এইটা আবার কি জিনিস এটা তো ভাই বুঝলাম না বলে ভাই এটা ঘুষ না এটা হলো বকশিস মুমিন ব্যক্তি সেখান থেকে চলে গেলেন এখন গেলেন সুদখোর ব্যক্তির কাছে গিয়ে বলছেন যে ভাই নামাজ পড়ছেন চালিয়ে যান চালিয়ে যান আল্লাহর ওয়াস্তে আল্লাহর দরবারে তওবা করে সুদ খাওয়াটা একটু সারে এখন মুমিন ব্যক্তিকে ওই ব্যক্তি বলছে ভাই সুদ খাওয়া ছেড়ে দিয়েছি কবে এখন মুমিন ব্যক্তি বলছেন
আপনি বলতে ছেড়ে দিয়েছেন ভাই ব্যবসা তো এখনো চালু আছে বন্ধ টন্ধ তো করেন নাই বলে না ভাই এখন আমি সুদ খাই না ওই ব্যক্তি বলছে যে এখন আমি সুদ খাই না এখন আমি লভ্যাংশ লই মুমিন ব্যক্তি সেখান থেকেও চলে গেল এখন আল্লাহ কি বলে জানার প্রয়োজন আছে কি নেই بسم الله الرحمن الرحيم وهو معكم اينما كنتم اي আমার মুমিন বান্দারা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে কিঞ্চিৎ তাফসীর করে দে লম্বা চড়া তাফসীরে যাচ্ছি না ইয়ার আল্লাহ বলছেন আয় আমার বান্দারা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে অর্থাৎ আমরা যেখানেই থাকি না কেন যা করি না কেন আমরা প্রত্যেকেই আল্লাহর নজরের মধ্যে আমরা আছি ভালো করলো আল্লাহ দেখেন মন্দ করলো আল্লাহ দেখেন কি বলেন বাবা ভালো করলো আল্লাহ দেখেন মন্দ করলো আল্লাহ দেখেন প্রিয় হাজেরিন তাহলে ওই ঘুষখোর ব্যক্তি ওই ঘুষখোর ব্যক্তি বকশিশের নাম দিয়া ভিতরে ভিতরে যদি ঘুষের কাজটায় চালিয়ে যায় আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না উচ্চস্বরে বলে না সম্ভব না কারণ চাপাবাজি করে পাবলিক বোঝানো যায় আল্লাহ বোঝানো যায় এটা আমাদের মনে নাই ওই সুদখোর ব্যক্তি বকশিশের নাম দিয়া ভিতরে ভিতরে যদি সুদের কাজটাই চালিয়ে যায় আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নিশ্চয়ই ওই সুদখোর ব্যক্তি বকশিশের না এই লভ্যাংশের নাম দিয়া ভিতরে ভিতরে যদি সুদের কাজটাই চালিয়ে যায় আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নিশ্চয়ই চাপাবাজি করে পাবলিক বোঝানো যাবে লাস্টে রেজাল্ট হবে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লি বুঝতে পেরেছেন চাপাবাজি করে আল্লাহ পাওয়া যাবে না কারণ আল্লাহ সব জানেন সব দেখেন কথা বুঝতে পেরেছেন পেয়ারে হাজরিন সুদ ঘুষ মানুষ খায় কেন সুদ ঘুষ মানুষ খায় প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য ধন সম্পদের মালিক হওয়ার জন্য কি বলেন বাবারা তাই না প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য ধন সম্পদের মালিক হওয়ার জন্য মানুষ খায় কি খায় সুদ খায় ঘুষ খায় কি বলেন মানুষ মানুষ বলতে অনেকেই এটা বুঝে নিয়েন কথা বুঝছেন যারা সুদ ঘুষ খান না তাদেরকে বলছি না কিন্তু সাবধান হওয়া তো সবাই দরকার আছে যদি জানা না থাকে খাইয়া ফেলাইলে তো আবার বিপদে পড়বেন কি বলেন তাহলে জানার দরকার আছে না
আর যারা খায় তাদের শুধরাইতে হবে না ঠিক এই জন্যই তো কুরআন সুন্নাহর বয়ান শোনার দরকার আছে নাকি ঠিক প্রিয় হাজেরিন যেটা বলছিলাম মানুষ এতিমের হক গজব করে গরিবের হক গজব করে করে না ঠিক অনেকে করে না বাবা ঠিক সুযোগ পাইলে বর্তমান যুগে ধনীয়ে ধনীর হক গজব কারণ কিটা আখেরি জামান ওই আমলে ধনীয়ে শুধু গরিবের হক গজব করত কিন্তু আখেরি জামানায় আইসা সুযোগ পাইলে ধনীয়ে ধনীর হক গজব করে কারণ জমানাটাই এমন করা যাবে কিন্তু মানুষ সুদ ঘুষ খায় কেন এই এতিমের হক গরিবের হক গজব করে কেন প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য লক্ষ্য করে দেখেন নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করা যেমন হারাম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করাও হারাম আল্লাহ কোরআনে হারাম করেছেন রাসূল সুন্নাহর মাধ্যমে হারাম করে দিয়েছেন নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করা কোরআন সুন্নাহ মোতাবেক বিলকুল হারাম কিন্তু অনেকে নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করে না শুনেন মদ গাঁজা থেকে শুরু করে বর্তমানে আধুনিক যুগ বিভিন্ন রকমের নেশা বের হয়েছে না কি বলেন ট্যাবলেট আকারে হোক লিকুইড আকারে হোক এক কথায় যত রকমের ধূমপান আকারে হোক যত রকমের নেশা আছে সমস্ত নেশা আল্লাহ কোরআনের মাধ্যমে রাসূল সুন্নাহর মাধ্যমে বিলকুল হারাম করে দিয়েছেন কথা বুঝতে পেরেছেন তো সুতরাং অনেকেই নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করে না কেন করে প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য মানুষ চুরি করে ডাকাতি করে চিন্তায় করে সন্ত্রাসী করে করে না আমি একটা ছোট্ট মেসাল দেই এই বিষয়ে বিষয়টা আপনারা খুব সহজে বুঝে যাবেন আর আমার খুব বেশি লম্বা চড়াতে যেতে হবে সরকারি অফিসারদের মধ্যে সৎ অফিসার আছে না কি বলেন বাবারা আছে না আছে তো অনেক সৎ অনেক অফিসারের খুব বেশি বেতন থাকে না কি বলেন স্যালারিটা খুব বেশি থাকে না অনেকের থাকে আবার অনেকেরই থাকে না কিন্তু সরকারি চাকুরিটা এটা হচ্ছে ট্রান্সফারেবল জব আমি খেয়ালের বেশমে ইংরেজি বলে চলেছি আমি বাংলা বলে দিচ্ছি মানে সরকারি চাকুরিটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে বদলি হয় কথা বুঝতে পেরেছেন এক স্থান থেকে অন্য স্থানে কি হয় বদলি হয় তো অনেক সরকারি অফিসারের এত হাই স্যালারি মানে এত উচ্চ বেতন থাকে না যে পরিবার বর্গ নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে থাকতে পারে ওই শুক্র শনি ছুটিতে তারা বাড়ি আসতে পারে না লম্বা ছুটি পেলে তারা বাড়ি আসতে পারে এরকম অনেক অফিসার আছে না বাবা এক সৎ অফিসার সে সততার সহিত সারা জীবন চাকরি করেছে সারা জীবন সে চাকরি করেছে একদিন তার
রিটায়ার্ড লাইফ চলে আসলো, অর্থাৎ ওই ব্যক্তি অবসর গ্রহণ করেছে। তো অবসর গ্রহণ যেই চাকরিজীবী করে, যারা সরকারি চাকরি করে সরকারি কোষাগারে, তাদের কিছু টাকা জমা থাকে। যখন তারা রিটায়ার্ড হয় অর্থাৎ অবসর গ্রহণ করে, তখন ওই পুরোটা ওই সরকারি কোষাগারে যে টাকাটা, ওটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ডের টাকা। ওই প্রভিডেন্ট ফান্ডের টাকা তারা এককালীন পেয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? ওই প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে ওই ব্যক্তি বাড়ি ফিরছে, স্ত্রী খুশি, বাকি জীবন স্বামীকে সে পাশে পাবে, সন্তান খুশি, বাপকে তো পাশে পাবেই। যেই অর্থ নিয়ে, যে টাকা নিয়ে আসছে, সে অর্থ দিয়ে নতুনভাবে তারা জীবন শুরু করবে। কিন্তু পথে আসতে সন্ত্রাসীর হাতে পড়ে, চোরের হাতে পড়ে, ডাকাতের হাতে পড়ে, চিন্তায়বাদের হাতে পড়ে, টাকাও গেল, জানও গেল। হয় না বাবা এরকম? পেপার পত্রিকায় পাওয়া যায় না, কি বলেন, যায় না বাবা? ওই সন্ত্রাসী, ওই চোর বা ওই ডাকাত বা ওই চিন্তায়বাজ কি একবার চিন্তা করেছে তার জানও নিলাম, তার টাকাও নিলাম? সে কি একবার চিন্তা করেছে তার স্ত্রী বিধবা হয়ে যাবে, তার সন্তানগুলো এতিম হয়ে যাবে, সন্তানগুলো যদি ছোট ছোট থাকে দুর্বিষহ জিন্দগি তাদের অতিবাহিত করতে হবে, তারা কি একবার চিন্তা করেছে? না। কারণ কি? তাদের নাম হচ্ছে সন্ত্রাসী, তাদের নাম হচ্ছে চোর, তাদের নাম হচ্ছে ডাকাত, তাদের নাম হচ্ছে চিন্তায়বাজ। ইসলামের কোনো আলো তাদের মধ্যে নেই। মানুষ সন্ত্রাসী করে কেন, চুরি করে কেন, ডাকাতি করে কেন, চিন্তায় করে কেন, প্রচুর অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য? মানুষ খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল মিশায় না, কি বলেন বাবা? মিশায় না বাবা? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার যারা বাইরে আছেন ওনারা কি বিরক্ত হচ্ছেন? মনে হয় না। আর হলে কি করবেন, বাড়িতে গিয়ে ঘুমান, আর মনে চাইলে শুনুন। যেটা সত্য আমাকে তো বলতেই হবে, বলতে হবে না? জান যেতে পারে কিন্তু ইমান যেতে পারে না, কারণ আমরা মাইজ ভান্ডারি। ভেজাল দ্রব্য আমি একটু সংক্ষেপে বলে দিই, যারা ইয়াং জেনারেশন অর্থাৎ যুবক ছেলেপেলে তাদেরকে সাক্ষী করব না, যারা মধ্যবয়সী এবং বৃদ্ধ তাদেরকে একটু সাক্ষী করব। আচ্ছা রে বাবা, একটু লক্ষ্য করে দেখেন তো, বেশি না, 25 থেকে 26 বছর আগে, এখন যেরকম হার্টের রোগী পাড়া মহল্লায় যেখানে সেখানে পাওয়া যায়, তখন